হ্যাঁ গাইস, একটা বাসা, আজকে একটা নতুন বাসা ভাঙবো, তো আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন উপরে বাসাটি দেখা যাচ্ছে, খুব ভালো একটি বাসা, বড় বাসা। তো আশা করছি মধু পাবো, তো আপনারা আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ, ভিডিওটি দেখুন। দোয়া দেওয়া হচ্ছে, দোয়া দিয়ে পোক সরানো হবে বাসা থেকে, এবং জায়গাটা একটু কষ্টকর যেহেতু বসা বা কাটার জায়গা নাই তেমন, তো নিচ থেকেই দোয়া দেওয়া হচ্ছে। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখাবো, কি পরিমাণ মধু পায়, কতটুকু মধু পায়। আশা করছি বেশি মধু পাবে। দুয়ারি বাজানো হয়েছে পোক সরানোর জন্য, খালি যে অংশটিতে মধু সে অংশের পোক সরানো হয়েছে এবং কাটা হচ্ছে দেখুন, এবং কিছু অংশে ফেলে দেওয়া হচ্ছে। মধু খেয়ে ফেলছে, খেয়ে ফেলা অংশটু ফেলে দিয়ে মধুর অংশটু নিয়ে আসা হচ্ছে, দেখুন ফেলে দেওয়া হলো। তো আপনারা যারা খাঁটি মধু ক্রয় করতে চান, তারা আমাদের সাথে কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেখুন অনেক মধু পেলাম, আর কিছু অংশ খেয়ে ফেলা হচ্ছে, নয়তো অনেক আরও বেশি মধু পাওয়া যেত। তো এখানে 3-4 কেজি মধু হবে। আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছে, মধু বের করে দেখাচ্ছে কি পরিমাণ মধু হয়। এখন পোক আসছে, তলাই ঝালাই সাথে লাগালো, হ্যাঁ মধু নেওয়া হচ্ছে, পোক সরিয়ে ফেলা হচ্ছে, সরিয়ে মধু নেওয়া হচ্ছে, এবং উপরে কিছু অংশ খেয়ে ফেলছে সেটা ফেলে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকুন, কতটুকু মধু হয় আনুমানিক আপনাদের সব দেখানোর চেষ্টা করতেছি। আর একটু কথা বলে নি, আমরা কষ্ট করে ভিডিও করি, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, 3 কেজি হবে না, হয়তো 2.5 কেজির মতো মধু হবে। পোকের অংশটুকু ছেঁকা হচ্ছে এবং সম্পূর্ণ মধুটা এখন ছেঁকা হচ্ছে। দুইটা ফেলায় রাখা হয়েছে, একটায়
দু কেজি আর একটা এক কেজির মতো মোট তিন কেজি পোকে ফুল পুষিয়েছে, সেখানে মধু লাগানো আছে।